এখন আমরা দেখব যে কিভাবে আমরা এক্সনর গেট ইমপ্লিমেন্ট করতে পারি নর গেট ব্যবহার করে। তো সেক্ষেত্রে আমাদের নর গেট আমরা এখানে বসিয়ে আছি এবং নর গেটের যে ভিসিসি প্রান্ত তার সাথে পজিটিভ ভোল্টেজের প্রান্ত সংযোগ করেছি এবং অপরদিকে নেগেটিভ ভোল্টেজের সাথে গ্রাউন্ডের সংযোগ করে রেখেছে এবং কারেন্টের সাপ্লাই ঠিকমতো আছে, এটা আমরা চেক করে নিলাম। তো আমরা এখন কানেকশন দিব এবং আমরা জানি এক্সনোরের প্রথমটা হচ্ছে প্রথম পিন হচ্ছে আউটপুট নির্দেশ করে। তো আমরা দ্বিতীয়টাকে ইনপুট হিসেবে নিলাম এবং পরবর্তীতে এখান থেকে সবুজ কালারের এই রং এটা দিয়ে আমরা এটাকে বি ইনপুট হিসেবে নিলাম। বি ইনপুট এখানে বি ইনপুট নিলাম এটা। তো আমরা এখন দেখব যে এই বি ইনপুট থেকে একটা বি ইনপুট থেকে আরেকটা ইনপুট নেব এবং সেই ইনপুটটা আমরা সেই বি ইনপুট থেকে সেটা আমরা এখানে নিলাম এবং প্রথম আউটপুট প্রথম ইনপুট দুটি থেকে যে আউটপুটটা পাবো সেটাকে আমরা দ্বিতীয় ইনপুটে পাস করলাম এবং ফাইনালি আমরা একটা আউটপুট পাবো। ফাইনালি একটা এখান থেকে আউটপুট পাবো, সেই আউটপুটকে আমরা এটাকে রেখে দিলাম। আউটপুটটাকে এই আউটপুটটা হচ্ছে এই আউটপুটটা, এটাকে আমরা রেখে দিয়েছি এবং ঠিক একইভাবে যদি আমরা এ প্রান্ত থেকে আনি, এ প্রান্ত অর্থাৎ এ পিন থেকে এ পিন থেকে যদি আনি এবং এটিকে যদি ইনপুট হিসেবে পাস করি এবং যে প্রথম ইনপুট দুটি থেকে যে আমরা আউটপুট পেয়েছিলাম এবং সেটি হচ্ছে প্রথম ইনপুট থেকে যে আউটপুট পেয়েছিলাম সেটা হচ্ছে এক নম্বর পিনে এবং এক নম্বর পিন থেকে আমরা আউটপুট নিয়ে আউটপুটকে ইনপুট করে দিলাম এবং এটা থেকে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে এই আউটপুট। তো এই আউটপুটটা হচ্ছে এইটি। তো এইটাকে আমরা আবার আরেকটি এক্সনোর গেটের মাধ্যমে পাস করব। তো এটাকে উপরে গেটে পাস করলাম উপরে পিনে এবং এটাকে নিচের পিনে পাস ইনপুট হিসেবে ইনপুট করলে এবং এখান থেকে ফাইনালি আমরা একটা আউটপুট পাবো এবং যে আউটপুটটা আমরা এই যে এখানে যে আউটপুটটা এখান থেকে আমরা নিতে পারবো তো আমরা সেই আউটপুটটা নিলাম। নিয়ে এই আউটপুটকে এলইডি পজিটিভ প্রান্তের সাথে এলইডি বাল্বের পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করে দিলাম এবং একটা লম্বা তার দিয়ে এখান থেকে নেগেটিভ ভোল্ট সোর্সকে এলইডির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করলাম। তো মোটামুটি বর্তনীকে সংযোগ দেওয়া শেষ। তো আমরা এখন ইনপুটটা দেখব, তবে তার আগে ট্রুথ টেবিলটা একটু দেখে নিই। ট্রুথ টেবিলে আমরা দেখি যদি একই রকম ইনপুট হয় সেক্ষেত্রে এলইডি জ্বলবে অন্যথায় জ্বলবে না। তো অর্থাৎ যদি এ প্রান্ত এ ইনপুট পজিটিভ নেগেটিভ ভোল্টেজ বি ইনপুটে নেগেটিভ ভোল্টেজ হয় সেক্ষেত্রে এলইডিটা জ্বলবে, আবার এ ইনপুট পজিটিভ ভোল্টেজ বি ইনপুটে পজিটিভ ভোল্টেজ সেক্ষেত্রেও এলইডিটা জ্বলে উঠবে। তো আমরা এর দেখি এখন কী হয়। তো আমরা এখন ইনপুট নেব। তো আমরা যদি নেগেটিভ ইনপুট নিই, দুটো ইনপুটে যদি নেগেটিভ সোর্সের সাথে কানেকশন সংযুক্ত করলাম সেক্ষেত্রে আমাদের এলইডিটা জ্বলে ওঠার কথা। তো আমরা দেখি কী হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এলইডি ওইটি জ্বলে উঠেছে। সুতরাং যদি আমরা উল্টাভাবে যদি একটু দেখি, অর্থাৎ আমরা নেগেটিভ সোর্সটাকে যদি পজিটিভ সোর্সের সাথে অর্থাৎ এখানে অন ইনপুট করি সেক্ষেত্রে আমাদের যে বি ইনপুট আছে সেটা হচ্ছে আমরা বি ইনপুটকে জিরো নিয়েছি, সেক্ষেত্রে আউটপুট জিরো হওয়ার কথা। তো আমরা দেখি এক্ষেত্রে আউটপুট জিরো মানে এলইডিটা জ্বলবে না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এলইডিটা জ্বলে ওঠেনি। তো এভাবে আমরা এক্সনোর গেট ইমপ্লিমেন্ট করতে পারি নর গেট ব্যবহার করে। সকলকে ধন্যবাদ।